হ্যালো এভরিওয়ান, তো আজকে ঘুম থেকে উঠেই জানলার ধারে একটু চলে আসলাম। আর এখন আমি আগেও এরকম করতাম যখন এখানে থাকতাম, এসে এখানকার দৃশ্যটা আমার এত ভালো লাগে। ওই পাশটাতে মানে যে দিকটাতে তোমার ঝিলটা আছে, তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা যায়। বৃষ্টি বৃষ্টিও পড়ছে দেখো, এখন অল্প অল্প করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে যাচ্ছে। তো চলো, আর হাজবেন্ড আসবে, আরও আসার সময় খাবারটাও নিয়ে আসবে। তো হাজবেন্ড এসে, অফিস ছিল কালকে, তো এসে ও লুচি এগুলো নিয়ে এসেছিলো, তো সেগুলো খেলাম। তারপরে আমি চা করে নিয়ে আসলাম, সেটা খেলাম। তো এখানে বেশি বাসনপত্র নেই, তো ওই জন্য এইভাবে ম্যানেজ করতে হচ্ছে। আর দুপুরবেলা করেছিল, ও চিকেন নিয়ে এসেছিলো, ওই চিকেন আর ভাত করেছিলাম বাস। আর তারপরে সারাদিনই বলতে গেলে ঘরে শোয়া, বৃষ্টি পড়ছিলো। তা উঠে তারপরে আমরা আমার হাজবেন্ডের কাছে, একটু অনেক দিন বাদে গিটারটা বাজে, তাই আমি বললাম তুই একটু বাজা। আর একটা বাজা, তো এরপরে আমরা একটু বেরোচ্ছি। তো কয়েকটা জিনিস আনতে হবে, একদম মাথায় ছিল না, তার জন্য একটু বাইরে যাচ্ছি। তো চলো বাইরে গিয়ে তো চলো, এখানে আমিও রেডি হয়ে গেছি। আর প্রচণ্ড গরম, বৃষ্টি পড়েও কোনো লাভ নেই, প্রচুর গরম। তো চলো বেরোতে তো হবে, তো টুকটাক কয়েকটা জিনিস আনতে হবে। কত কোন লালটা সবসময় নিয়ে নাও, সবুজ আছে, একটা হলেই হলো, দুটো নেই, দুটো নেই কি করবো আমি, লাগবে না, বাবা সরে আয়। আর এগুলো কত গো? এগুলো 70 টাকা, 470, এটা আছে, একটি জেনি, একটি জেনি, এগুলো 70 টাকা, 20 টাকা বললো না, এটা 20 টাকা করো তো। আর একটা জিনিস দাম দর করছিলাম, বাট ওটা ঠিক পছন্দ হলো না, তো ওটা আবার পরে নেব। আর এরপরে যাচ্ছি এখানে যে যেখান থেকে সেদিন মোমোটা নিয়ে এসেছিলো, নতুন হয়েছে দোকানটা, ওই দোকানটাই নিয়ে যাচ্ছি। তো ওই দোকানে একটা আমার হাজবেন্ড যে একটা জিনিস খেয়েছে, তো ওইটা ওর খুব ভালো লেগেছে, তো ওই জন্য আমাকে আর ওকে ছেলেকে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে। তো চলো, আর এখন মোটামুটি 8:30 9টা বাজে,
তো ওই জন্য ধীরে ধীরে সব বন্ধ করছে। আর আমরা একটু ভিতর দিয়ে যাচ্ছি, কারণ অসুবিধা হয়, ওই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি। লাইট আছে আমার হাজব্যান্ডের, আবার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে চটপট করে বেরোতে হবে। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে একবার দেখা হচ্ছে। তো অনেকটাই কাছাকাছি চলে এসেছি, আর এদিকটাতে প্রচুর অন্ধকার, মানে আলো জ্বলছে তাও এদিকটাতে একটা দুটো বেশি আলো নেই। তো কাছাকাছি চলে এসেছি দোকানটা, আর এই যে এই দোকানটাতেই এসেছিলাম আগের দিন, মানে আমার হাজবেন্ড এসেছিলো, এসে এখান থেকে মোমো নিয়ে গেছে, আর এখান থেকেই ওই শেকটাও এখান থেকেই সেম জায়গা থেকেই নেওয়া, ও খেয়েছে, ও আর বন্ধুর মিলে খেয়েছে। তো ওই জন্য ও বললো তোরা চ, তোদেরকেও শেকটা খাওয়াই। তো ওর ভালো লেগেছে, তো আমাকে আর ছেলেকেও আজকে খাবে না, শুধু আমাকে আর আমার ছেলেকে কিনে দেবে। চলো নিয়ে নিই জিনিসটা, নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আগে নিয়ে নিই, নিয়ে তারপর বাড়িতে গিয়ে যদি সময় থাকে তোমাদের সাথে কথা বলবো। আর ও জাস্ট বাড়িতে যাবে, এখন খাবে দাবে হয়তো বেরিয়ে যাবে। চলো অলমোস্ট একটু তো দেরি হয়েছে, কারণ ওখানে ভিড় ছিল। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটা নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা।